Assalamu alaikum wa rahmatullah, my dear brothers and sisters. Welcome back to Nasis Club. Hope you are doing great by the grace and mercy of Almighty Allah. My dear brothers and sisters, welcome back to another video of Verb. My dear viewers, so today we are going to learn how we can make sentences longer. Kibhabe amra sentence guloke long korte pari, mane boro korte pari. তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। ওয়েল মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আজকে বিভার্বের 13তম ক্লাসে চলে এসেছি এবং এই ক্লাসটি কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে আমরা এটা শুরু করি। প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ, আমি হই অথবা আমি আছি। আমি হই, আমি আছি, এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি প্রস্তুত আছি, মানে আমি প্রস্তুত আছি, রেডি আছি। তাহলে হচ্ছে আই অ্যাম রেডি। জাস্ট এখানে প্রস্তুত এইটা নতুন করে আমরা সংযোজন করলাম, তাই আই অ্যাম রেডি। আমরা খুব ভালো করে জানি যে কীভাবে এই সেন্টেন্সটা মানে ক্রিয়েট করতে হয়। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা জানি যে ক্রিয়া বসে। তাহলে এখানে ক্রিয়া কোথায় আছে? শেষে আছে। আমরা খুব ভালো করে জানি বাংলা ভাষায় ক্রিয়া শেষে থাকে, অর্থাৎ বাংলা স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এবং তারপরে হচ্ছে ভার্ব, মানে ক্রিয়া। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন বলতে পারি, এবং এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে বাংলা ভাষার স্ট্রাকচার। যারা আপনারা এখনও আমার আগের ক্লাসগুলো দেখেননি রাইটিংয়ের অথবা বিভার্বের, তারা দেখে নিতে পারেন। সেখানে ডিটেলসে আমি বুঝিয়েছি বাংলা স্ট্রাকচার কী, বাংলা স্পোকেন কী এবং ইংলিশ স্পোকেন কী, অর্থাৎ বাংলা স্পোকেন থেকে ইংলিশ স্পোকেনে কীভাবে আমরা জাম্প করব বা সুইচ করব, এবং ইংলিশ থেকে বাংলা, মানে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, দুটোই আমরা সেখানে বিস্তারিত ডিটেলসে আলোচনা করেছি। এখানে তাহলে কি প্রস্তুত আমরা এখানে যোগ দিয়েছি, ওকে আই অ্যাম রেডি। থার্ড স্টেপ হচ্ছে আমি তোমার জন্য আছি, আমি তোমার জন্য আছি। আমরা প্রস্তুতের পরিবর্তে আরেকটি আমরা এখানে ক্লজ দিয়েছি, তা হচ্ছে আমি তোমার জন্য আছি। তাহলে তোমার জন্য ইংরেজি হচ্ছে ফর ইউ, তাহলে আই অ্যাম ফর ইউ, ওকে অল রাইট। এবার আমরা তোমার জন্যকে চেঞ্জ করে আমরা দিয়েছি খাবার নিয়ে আছি, অর্থাৎ আমি খাবার নিয়ে আছি, ফোর্থ স্টেপ। তাহলে খাবার নিয়ে ইংরেজি হচ্ছে উইথ ফুড, আই অ্যাম উইথ ফুড, আমি খাবার নিয়ে আছি। এখন এগুলো তো আমরা ছোটো ছোটো বাক্য বানালাম, এবার আমরা ফোর্থ স্টেপে পুরো ডিটেলসে এই ছোটো ছোটো বাক্যগুলোকে একসাথে করব এবং লং সেন্টেন্স বানাবো। লং সেন্টেন্স বানানোর ক্ষেত্রে একটা বিষয় আমরা এখানে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে রয়েছে ওয়ান টু থ্রি। এই ওয়ান টু থ্রিটা কী? আমরা এর আগের ক্লাসগুলোতেও ডিটেলসে বুঝিয়েছি, আজকে হয়তো ডিটেলসে বোঝাতে পারবো না কারণ সময় থাকছে না, অল্প স্বল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব খুব সংক্ষেপে। তো এখানে হচ্ছে ওয়ান, তারপরে এখানে লক্ষ্য করুন ফাইভ ফোর থ্রি টু, এটা কী? আমি, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ওয়ান, মানে প্রথমে বসবে এবং ওয়ানের পরে স্বাভাবিকভাবেই টু বসবে। তাহলে টু কী? সব শেষে আছে, মানে ক্রিয়া। এবং পর্যায়ক্রমিকভাবে থ্রি ফোর ফাইভ, এটা হচ্ছে মার্কিং, এটা হচ্ছে প্ল্যানিং। আমরা যে ইংরেজি মানে বাংলা থেকে ইংরেজি বানাবো সেই জন্য আমরা এটাকে মার্কিং করে নিয়েছি। এটা সকল ক্ষেত্রেই একই প্রযোজ্য। তো আমরা এই যে এতগুলো মার্কিং করেছি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ান টু থ্রি। তাহলে ওয়ান টু, ওয়ান টু থ্রির মধ্যে কী কী থাকে? ওয়ানে তো সাবজেক্ট, টুয়ে হচ্ছে ক্রিয়া, এবং থ্রিতে হচ্ছে কি? অবজেক্ট হতে হবে, মানে এখানে থ্রি কোথায় আছে? এই যে এটা থ্রি, অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট পেলাম, তারপরে কী পেলাম? ভার্ব পেলাম, এবং তারপরে হচ্ছে কী পেলাম? আমরা অবজেক্ট পেলাম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি হয় তাহলে তো এটা ইংরেজি স্ট্রাকচার, তাই না? হ্যাঁ, আমরা ইংরেজি বানাচ্ছি, তার জন্য আমরা ইংরেজিকে টার্গেট রেখে এই মার্কিংটা করেছি, মানে প্ল্যানিংটা করেছি। বাংলা ইংরেজি থেকে যদি বাংলা করি তাহলে এটা আলাদা আরেকটি প্ল্যানিং হবে। তো যেহেতু আমরা বাংলা থেকে ইংরেজি করছি, তাই
1, 2, 3 এটা মাথায় রাখতে হবে, এটা প্রাথমিক স্টেপে। তো এখানে আমরা কিভাবে মানে লিখব, আমি খাবার নিয়ে তোমার জন্য প্রস্তুত আছি। অনেকেই হয়তো আপনাদের মধ্যে প্রশ্ন করতে পারে যে আমি খাবার নিয়ে, এটা না দিয়ে যদি আমরা এখানে আমি তোমার জন্য আগে বসাই, মানে এটাকে আগে নিয়ে আসি, তাহলে কেমন হয়? হতে পারে, তাহলে কি আমি তোমার জন্য, আর এই যে খাবার নিয়ে মানে জাস্ট এক্সচেঞ্জ করলাম, আমি খাবার নিয়ে তোমার জন্য, এটা না দিয়ে আমি তোমার জন্য খাবার নিয়ে, এটাও দিতে পারি, কোনো সমস্যা নাই, প্রস্তুত আছি। দুটোতেই অর্থ প্রকাশ পাচ্ছে, অর্থাৎ যে কোনো একটা আমরা দিতে পারি। কিন্তু এখানে যদি থ্রি নাম্বারে মানে থার্ড নাম্বারে যে রয়েছে প্রস্তুত, মানে এটা হচ্ছে অবজেক্ট, রাইট? এই অবজেক্টকে কিন্তু আমরা ইচ্ছা করলে এই মাঝখানে যে কোনো একটা জায়গাতে দিতে পারি না, দিলে এটা ভালো লাগবে না। আমি খাবার নিয়ে, খাবার নিয়ে প্রস্তুত, এখানে যদি প্রস্তুত নিয়ে আসি, তোমার জন্য আছি, কখনোই মিলবে না, ভালো লাগবে না। আবার এখানে যদি করি, আমি তোমার জন্য প্রস্তুত, খাবার নিয়ে তারপরে আছি, মিলবেই না কখনোই। তাহলে এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, এটা বুঝে শুঝে প্ল্যানিং ওয়েতে আমাদেরকে করতে হবে, মানে সিনট্যাক্সটা ভালো করে জানতে হবে। তাহলে আমাদের প্রথম ধাপে 1, 2, 3 মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা ঠিক রাখতে হবে। বাকি তারপরে যতগুলো এক্সটেনশন আসুক না কেন, সেগুলো আগে পিছে হোক, নো প্রবলেম। তবে এখানেও একটা একটি বিষয় রয়েছে যে আমরা ইচ্ছা করলেই কিন্তু, মানে এই যে এখানে খাবার নিয়ে আছে, আমরা ইচ্ছা করলে কিন্তু তোমারকে এখানে বসাতে পারবো না, মানে তোমার নিয়ে এটা কখনো হয় না। অর্থাৎ এগুলোর যে ইংরেজি রয়েছে, খাবার নিয়ে ইংরেজি হচ্ছে উইথ ফুড, তোমার জন্য ইংরেজি হচ্ছে ফর ইউ, এই যে তোমার জন্য, ফর ইউ, তারপরে হচ্ছে খাবার নিয়ে উইথ ফুড, এই যে প্রিপোজিশন রয়েছে প্রত্যেকটার সাথে, এই প্রিপোজিশনের সাথেই কিন্তু এটার সম্পর্ক, মানে ইউ এর সম্পর্ক, ফরের সাথে ইউ এর সম্পর্ক, উইথের সাথে ফুডের সম্পর্ক। আমরা চাইলে ইউকে ফুডের এখানে, ফুডকে ইউ এর এখানে নিয়ে যেতে পারি না। অর্থাৎ আমাদের গ্রুপ টু গ্রুপ চেঞ্জ হতে হবে, তাহলে এটা সম্ভব, পসিবল। তাহলে ক্লিয়ার হয়ে গেলাম আমরা এখানেও যে কীভাবে বসাতে হবে। এখন আমরা ইংরেজি করা শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে সাবজেক্ট, আই এক নম্বরে, তারপরে হচ্ছে আমরা জানি ক্রিয়া বসবে। ক্রিয়া তো বাংলা ভাষায় 2 কিলোমিটার দূরে থাকে, মানে সব শেষে থাকে, এটা হচ্ছে বাংলা স্পোকেনের বাংলা স্ট্রাকচার অনুযায়ী শেষে ক্রিয়া হবে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা খুঁজে পেলাম যে আছি, এটা হচ্ছে ক্রিয়া, ওই 2 নম্বরকে আমরা এখানে বসাবো। তাহলে 1, 2 বসিয়ে ফেললাম আমরা, এখানে পেলাম 1, এখানে পেলাম 2, আই অ্যাম। এবং এরপরে কিন্তু আমরা চাইলেই 4, 5 মানে এগুলোর ইংরেজি বসাতে পারবো না, আমাদেরকে ভাবতে হবে এর সবচেয়েতে মানে কাছাকাছি গুরুত্বপূর্ণ অবজেক্টটা কী, এটা হচ্ছে প্রস্তুত। এটা এটাকে যেখানে সেখানে বসানো সম্ভব না, এটা অলরেডি বাংলাতে আমি বুঝিয়েছি। তাহলে প্রস্তুতের ইংরেজি হচ্ছে কি, রেডি। রেডি আমরা দিয়ে দিলাম 3 নম্বরে, আমাদের এটাও হয়ে গেল। তাহলে আমাদের মেন হচ্ছে আই অ্যাম রেডি, এটা বোম্বালেও উড়বে না কিন্তু, এটা যেভাবে আছে এভাবেই রাখতে হবে, আই অ্যাম রেডি। এরপরে ফর ইউ উইথ ফুড দিতে পারি, অথবা ইচ্ছা করলে উইথকে এখানে নিয়ে আসতে পারি, উইথ ফুড ফর ইউ এক্সচেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। গ্রুপ টু গ্রুপ আমরা এখানে চেঞ্জ করতে পারি। তাহলে আমাদের আজকের এই ক্লাসটি থেকে অনেক কিছু শেখার সুযোগ হলো। আশা করি আপনারা এই ক্লাসটি দেখবেন, প্রয়োজনে মানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যালো করতে পারেন। আর আপনারা চাইলে এই বি ভার্বের যে প্লেলিস্ট রয়েছে তার প্রথম ক্লাসটি, দ্বিতীয় ক্লাসটি, তৃতীয়, এভাবে দেখে দেখে তারপরে এই ক্লাসটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনারা সব কিছু বুঝে যাবেন একেবারে পানির মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।